আমরা ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে নিয়ে প্রসঙ্গনী আরো জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লন্ডন থেকে আমাদের সহকর্মী মিল্টন রহমান। মিল্টন, এই যে একজন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আসনে বসতে যাচ্ছেন, এটি নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ হচ্ছে। সত্যিকার অর্থে যুক্তরাজ্যের যে সাধারণ মানুষ, বিশেষ করে শ্বেতাঙ্গদের মধ্যে এবং ভারতীয়দের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? যেটা আজকে ব্রিটেনের এই প্রতি বছরের মধ্যেই তৃতীয় প্রধানমন্ত্রী ব্রিটেন পেয়েছে। আজকে ঋষি সুনাক সকালবেলা কিং তৃতীয় চার্লস এর কাছে গিয়েছিলেন, তিনি ওনাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, এবং দায়িত্ব গ্রহণের পর তিনি 10 ডাউনিং স্ট্রিটে ফিরে এসে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্য তিনি বলেছেন যে ব্রিটেন অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে এবং এই সংকট নিরসনে তিনি কাজ করে যাবেন, এবং তিনি সেখানে এই বিষয়টি উল্লেখ করেছেন যে লিস্ট্রাস যে কয়েকদিন দায়িত্ব পালন করেছেন সেখানে তিনি কিছু ভুল করেছেন, সেই ভুলগুলো তিনি সংশোধন করবেন। এবং এর মধ্যে এরপরে ঋষি সুনাক তার যে ক্যাবিনেট সেটি এখন গোছাচ্ছেন। আবার দেখা গেছে যে এর মধ্যে আজকে কয়েকজন পদত্যাগ করেছে ক্যাবিনেট থেকে। জাস্টিস সেক্রেটারি ব্র্যান্ডন লুইস পদত্যাগ করেছে, বিজনেস সেক্রেটারি জ্যাকব রেসমক এবং চিফ হুইপ উইন্ডি মর্টনও পদত্যাগ করেছে। কিন্তু ঋষি সুনাক এই মুহূর্তে তার ক্যাবিনেট কিভাবে গোছাবে সেটা একটা দেখার বিষয়, যেহেতু এখন একটা সংকটকালীন সময় চলছে এবং আভ্যন্তরীণ কিছু বিতর্কও রয়েছে তাদের মধ্যে, সেই বিষয়গুলো এখন সমাধান দিয়ে তিনি কিভাবে ক্যাবিনেট গোছাবেন সেটি এখন দেখার বিষয়। এবং ঋষি সুনাককে সবচেয়ে যে বিষয়গুলো নিয়ে এখন সমস্যার সমাধান করতে হবে তার মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে জ্বালানি বিলের ঊর্ধ্বগতির নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এগুলোর মধ্যে সক্ষমতার মধ্যে নিয়ে আসা। এছাড়া এনএইচএসে যে সংকট চলছে, যে স্বাস্থ্য সেবায় সেটাকে নিয়ন্ত্রণে আনা, এবং বেতন ভাতার দাবিতে এখন যে ব্রিটেন জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা আপনার ধর্মঘট করছে, এই বিষয়গুলোকে কিভাবে তিনি নিরসন করবেন, এবং ইউক্রেনের যুদ্ধে আপনি জানেন যে ব্রিটেন কিন্তু সহায়তা করছে, বাজেট বরাদ্দ দিচ্ছে, সেই বরাদ্দগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে। এছাড়া ধন্যবাদ মিল্টন রহমান এত দূর থেকে আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য।